বন্ধুরা স্বাগত জানাই আজ এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে কমেন্ট বক্সে যে মতামত লিখে জানান তাই নিয়ে আমাদের অনুষ্ঠান আলাপন। আজ প্রথমেই চলে যাচ্ছি 21 সেপ্টেম্বর প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উপলক্ষ ছিল আন্তর্জাতিক শান্তি দিবস ও বিশ্ব কৃতজ্ঞতা দিবস। অনুষ্ঠানটি লিডিয়া মনীষা মণ্ডলের উপস্থাপনায়, অভিষিক্তা বিশ্বাসের নৃত্যে ও ফাদার সৌমিত্র মাখালের লেখা ও পরিচালনায় ছিল। আর সেই প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখে ভালো লেগেছে জানিয়েছেন পার্থ দত্ত, বিধানচন্দ্র সান্যাল, খোস মোহাম্মদ, অভিষিক্তা থমাস, ইয়েশু দাস এবং শাওন হোসেন। এরপরে দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, রকমারিতে আন্তর্জাতিক শান্তি দিবস ও বিশ্ব কৃতজ্ঞতা দিবস নিয়ে লিডিয়া মনীষা মণ্ডলের উপস্থাপনায়, অভিষিক্তা বিশ্বাসের নৃত্যে ও ফাদার সৌমিত্র মাখালের লেখায় ও পরিচালনায় অনুষ্ঠানটি চমৎকার লেগেছে। এরপরে রুস্তাম আলী শেখ লিখছেন রায়পুর নদিয়া থেকে, বিশ্ব শান্তি দিবস উপলক্ষে অনুষ্ঠান রকমারি বেশ ভালো লাগলো। অনুষ্ঠানটি ছিল একদমই ব্যতিক্রমী পরিবেশনা। ধন্যবাদ জানাই লিডিয়া মনীষা মণ্ডল ও আরভিএকে। এরপর বাংলাদেশ থেকে গৌরমোহন দাস লিখছেন, উপস্থাপনার ধরন ও নৃত্য বেশ ভালো লেগেছে। ফয়সাল আহমেদ শিপন বাংলাদেশ থেকে লিখছেন, ব্যতিক্রমী পরিবেশনা। জেভিয়ার সায়ন বল্লভ লিখছেন, অনুষ্ঠানটি বেশ ভালো লেগেছে। এরপর মৃন্ময় মণ্ডল রানাঘাট নদিয়া থেকে লিখছেন, বাংলা অনুষ্ঠান না শুনলে এই রকম বিশেষ দিবসের বিষয় কিছুই জানতে পারতাম না, ধন্যবাদ। সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন, আজ আন্তর্জাতিক শান্তি দিবস, রেডিও ভেরিটাস এশিয়ার বাংলা বিভাগ না থাকলে বোধহয় জানতেই পারতাম না। সত্যি কথা বলতে কি বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কোনো নেতা মন্ত্রীর কাছ থেকেও এই দিনের কথা জানতে পারিনি। রেডিও ভেরিটাস এশিয়ার বাংলা বিভাগ থেকেও আগে কোনো দিন এই দিনটি সম্পর্কে আলোকপাত করা হয়েছে বলে মনে করতে পারছি না। এরপর শঙ্কর হালদার আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বিশ্ব শান্তি দিবস ও বিশ্ব কৃতজ্ঞতা দিবস নিয়ে অনুষ্ঠানটি শুনলাম। অনুষ্ঠানটি যখন লিডিয়া পরিবেশন করছিলেন তখন পেছনে যন্ত্রসঙ্গীত খুবই অশান্তি করছিল, যার জন্য অনুষ্ঠানটি একটু ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আশা করব ভবিষ্যতে এই দিকে আপনারা খেয়াল রাখবেন। এরপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, উপস্থাপনাটি দেখে পাঠ করাতে খেদ ধরা পড়েছে, সঙ্গীত নৃত্যানুষ্ঠান বেশ ভালো লেগেছে। এরপর লিখছেন দেবাশিস দাস কোচি কেরালা থেকে, টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল, শব্দ কম শোনা যাচ্ছিল। মৃত্তিকা সরকার লিখছেন, বিশ্ব শান্তি দিবসে নাচের অনুষ্ঠান দেখলাম। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, রকমারি অনুষ্ঠানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে লিডিয়া মনীষা মণ্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা যারা যারা এই রকমারি বিশেষ অনুষ্ঠানটি আন্তর্জাতিক শান্তি দিবস ও কৃতজ্ঞতা দিবস নিয়ে দেখেছেন ও শুনেছেন এবং তারপরে এইভাবে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আশা করব ভবিষ্যতে এই রকম ধরনের আরও অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরতে, আর এইভাবে আপনারা পাশে থাকবেন তখনও সেটাও কিন্তু
আশা করছি। এরপরে চলে যাচ্ছি 14ই সেপ্টেম্বর মানব রূপে বিশ্বকর্মা এই অনুষ্ঠানটির প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও এবং অনুষ্ঠানটির মূল চিন্তাভাবনা ছিল শ্রী দীপঙ্কর বসুর। আর এই অনুষ্ঠানটি শুনে ডরোথি গোমস লিখছেন, অনেক ভালো লাগলো। পার্থ দত্ত, লক্ষণ কুণ্ডু, মোজাম্মেল হক এবং কুমার অলোক লিখছেন, বিশেষ পরিবেশনা মানব রূপে বিশ্বকর্মা খুব ভালো লাগলো। এরপর প্রিয়া মণ্ডল লিখছেন, নতুন ধরনের একটি প্রচেষ্টা দেখলাম আজ এই বিশেষ অনুষ্ঠানে। সব মিলিয়ে মোটামুটি হলো অনুষ্ঠানটি। অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, মানব রূপে বিশ্বকর্মা অনুষ্ঠান দেখলাম ও শুনলাম। বিশ্বজনীন মানুষের কর্মকাণ্ডের মাঝেই যে বিশ্বকর্মা বিরাজমান তা বোধোদয় হলো। খন্দকার এরফান আলী বিপ্লব এরপর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রী দীপঙ্কর বসু মহাশয়ের মনোমুগ্ধকর ধারাভাষ্য এবং তেরেজা রোজারিও দিদির সম্পাদনা ও পরিবেশনায় মানব রূপে বিশ্বকর্মা নামক একটি দারুণ অনুষ্ঠান উপহার পেলাম। মৃন্ময় মণ্ডল নদিয়া থেকে লিখছেন, সব অনুষ্ঠানের একটু ছোটোখাটো ন্যারেশন দরকার, যেটা দেখে সবাই উক্ত অনুষ্ঠানের বিষয়ে একটা সম্যক ধারণা পেতে পারেন। আজ সেটার অভাব দেখলাম। শঙ্কর হালদার আমবাগান সাধনপুর রোড পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আমাদের দেশে কোনো কারিগর যদি অত্যন্ত দক্ষতার সাথে নিপুণভাবে দৃষ্টিনন্দন করে একটি কাজ সমাপ্ত করতে পারেন, তাহলে আমরা তাকে বিশ্বকর্মার সঙ্গে তুলনা করি। যন্ত্রপাতি দেবতাকে নমস্কার জানিয়ে মতামত শেষ করলাম। এরপর বিধানচন্দ্র সান্যাল লিখছেন, ধর্ম শিল্প কর্ম সমাজনীতি রাজনীতি এখানে সব যেন মিলে মিশে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপরে সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন, মানব রূপে বিশ্বকর্মা এই অনুষ্ঠানটি দেখলাম ও শুনলাম। অনুষ্ঠানটি খুব একটা ভালো লাগেনি, ধারাভাষ্য পাঠ শ্রুতিমধুর হয়নি। বিভিন্ন সময় ধারাভাষ্যকারকে দেখানো হলেও তার মুখ নড়েনি, যা খুবই দৃষ্টিকটু লেগেছে। মৃত্তিকা সরকার এরপর লিখছেন, সকালেই আমাদের পুজো হলো, অনুষ্ঠানটি সকালে দিলে ভালো হতো। এবং সব শেষে দেবাশিস গোপ কুশমণ্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে শাস্ত্রীয় ব্যাখ্যা ও পৌরাণিক ঘটনার কথা শুনে জেনে বেশ ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যারা যারা টেরেজা রোজারিওর প্রযোজনায় এই মানব রূপে বিশ্বকর্মা অনুষ্ঠানটি দেখেছেন এবং তা দেখে এই যে মতামতগুলো জ্ঞাপন করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অনুযায়ী আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের অনুষ্ঠান আরও ভালো করার। আশা করছি ভবিষ্যতে আপনারা এই রকম মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন। এরপর বন্ধুরা চলে আসি আমাদের সবার প্রিয় আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। 15ই সেপ্টেম্বর যে আলাপন প্রচারিত হয়েছিল সেই প্রসঙ্গে প্রথমেই জানাচ্ছেন লিডিয়া মনীষা মণ্ডল কলকাতা থেকে, আমার প্রিয় অনুষ্ঠান আলাপন। আজকের আলাপন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের মতামত শুনে খুবই ভালো লাগলো। এরপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, মন ভরে গেল আলাপনের অতনু দাসের সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপনায়। আমি আগে যখন ডক্টর রমেন মজুমদার ছিলেন তখনকার নিয়মিত শ্রোতা, এখন বন্ধুদের থেকে জেনে এটি দেখা যায় জানতে পেরে সম্পর্ক আবার স্থাপন করলাম, এবার থেকে নিয়মিত হব আমি। বাহ, দারুণ লাগলো অনিমেষ দাস, আপনাকে স্বাগত জানাই। আপনি তো আমাদের সেই রেডিও ভেরিটাসের জন্মলগ্নের শ্রোতা। আপনি যে আবার এইভাবে ফিরে এসেছেন এবং ভেরিটাস বাংলা পেজে অনুষ্ঠান দেখছেন শুনছেন এবং কথা দিলেন যে আমাদের অনুষ্ঠানগুলো দেখার পর এইভাবে মতামত জানাবেন,
তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আমরা নিজেরাও ভীষণভাবে আপ্লুত হলাম যে এইভাবে আপনি আমাদেরকে আবার কাছে করে নিলেন। ভালো থাকবেন আপনি। এরপর বন্ধুরা মন্তব্য পাঠিয়েছেন কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ, লিখছেন, আলাপন অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম, অতনুবাবু সুন্দরভাবে তা উপস্থাপন করে চলেছেন, এবারের অনুষ্ঠানেও তার কোনো ব্যতিক্রম হয়নি, শ্রোতা ও বেতার কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন আরও জোরালো হলো। তারপর আমাদের কাছে বিহার থেকে মন্তব্য পাঠিয়েছেন শঙ্কর প্রসাদ শম্ভু, লিখছেন, আলাপন অনুষ্ঠান বেশ ভালো লাগলো। শঙ্কর হালদার আমবাগান সাধনপুর রোড পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আজকের আলাপনটি বেশ আবেগময় নিবেদন মনে হয়েছে আমার, আর শ্রোতাদের উদ্দেশ্যে যে সকল অত্যন্ত আন্তরিক সহযোগে উপদেশ ও পরামর্শগুলি তুলে ধরা হয়েছে তা যেন অমৃত বাণীর মতো লেগেছে আমার কাছে। সুরজিৎ মাহান্তি এরপর লিখছেন পুরুলিয়া বলরামপুর থেকে, আলাপন অনুষ্ঠানটি শুনে অত্যন্ত খুশি হলাম, সবচেয়ে বেশি খুশি হয়েছি পেছনে ছবি দেখে, পুরনো স্মৃতি মনে পড়ে গেল, মনে হলো পেছনের চিঠিপত্রগুলো আমাদেরই যেন লেখা। রেডিওর সাথে শ্রোতা বন্ধুদের গুরুত্ব সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আমরাও চাই গঠনমূলক সমালোচনা হলেও তা সাদরে গ্রহণ করা হোক। লক্ষণ কুণ্ডু এরপর কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, আজকের আলাপন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামত অতনু দাদাভাইয়ের সুমধুর কণ্ঠে শুনে বেশ ভালো লাগলো। দেবাশিস গোপ কুশমণ্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, বরাবরের মতো আলাপন শুনে ভালো লাগলো, অনেক বেশি সংখ্যক শ্রোতার লেখার উত্তর পাওয়া গেছে তাই ব্যাপারটি ইতিবাচক লেগেছে। মৃত্তিকা সরকার লিখছেন, ভালো লাগলো আজকের আলাপন অনুষ্ঠানটি, আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ জানাই। এরপর শাওন হোসেন বাংলাদেশ থেকে লিখছেন, অতনু দাদার উপস্থাপনা আলাপন খুব ভালো লাগলো। পার্থ দত্ত এরপর বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন, আলাপনের আসরে শ্রোতাদের লেখা মতামত শুনলাম, খুব ভালো লাগলো। মাধবচন্দ্র সাগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, আজকের আলাপনে শ্রোতাবন্ধুদের মতামত গুরুত্ব সহকারে এক এক করে পড়া হলো, বেশ ভালো লাগলো অনুষ্ঠানটি। খন্দকার এরফান আলী বিপ্লব ঢাকা বাংলাদেশ থেকে একদম শেষে মন্তব্য পাঠিয়েছেন, এবারের আলাপন অনুষ্ঠানে কিছুটা হলেও নতুনত্বের ছোঁয়া আমার হৃদয়কে স্পর্শ করেছে, সেই সাথে অতনু দাদার মনোমুগ্ধকর আলাপচারিতায় অনুভব করলাম সুখানুভূতির পরশ। জনপ্রিয় বেতার আরবিএ পরিবারের সাথে অগণিত শ্রোতা দর্শকদের সৌহার্দ্য সম্পৃক্তি ও মৈত্রী সেতুবন্ধন সৃষ্টিতে আলাপন অনুষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। বন্ধুরা, এই যে মন্তব্য আপনারা পাঠিয়েছেন আলাপন প্রসঙ্গে, তাতে বলতে হচ্ছে যে কৃতিত্ব আমাদের থেকে বেশি কিন্তু আপনাদের, কারণ আপনারা যদি অনুষ্ঠান আমাদের না শুনতেন, এইভাবে যদি মতামত না লিখতেন, তাহলে কি এত ভালো করে আমরা অনুষ্ঠান করতে পারতাম? বা এই যে আলাপন প্রসঙ্গে বলেছেন যে আলাপনে বেশ কিছু ভালো ভালো কথা বলা হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই আলাপনে আপনারা যে ধরনের কথাগুলো বলবেন সত্যি তার যদি গুরুত্ব থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেই আলাপনের আসরের যে কথাগুলো আপনারা তুলে ধরেছেন বা অন্য অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন তা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তবে কী হচ্ছে বর্তমানে, যেটা যে অনেকেই আপনারা এত অনুষ্ঠানগুলোতে মতামত লিখে পাঠাচ্ছেন যে সব মতামত এই আলাপনের আসরে তুলে ধরা যায় না, তবে এটা কখনোই ভাববেন না যে আপনাদের সেই মতামতগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না বা এড়িয়ে যাচ্ছি। আপনাদের মতামতগুলো ভীষণই মূল্যবান আর সেগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে বিচার বিবেচনা করে থাকি।
তাই আপনারা যে কোনো অনুষ্ঠান আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, তারপর মতামত পাঠান। আপনাদের যদি কিছু অনুষ্ঠান প্রসঙ্গে জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা লিখে জানাবেন, আর সেই ক্ষেত্রে যদি সেটা সম্ভব হয় সাথে সাথে কমেন্ট বক্সের নিচে আমরা নিজেরাই রিপ্লাই দিয়ে দেব বা অনেক সময় এরকম আলাপনে তুলে ধরব। তাই আবারও বলতে হচ্ছে যে অনুষ্ঠান ভালো করার পেছনে কৃতিত্ব কিন্তু অবশ্যই আপনাদের বেশি। আপনারা আমাদের পাশে যদি এইভাবে না থাকতেন তাহলে কখনোই সম্ভব হবে না ভালো অনুষ্ঠান করা। আশা করছি বন্ধুরা যে আপনারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। শুধুমাত্র ভালো লেগেছে বা ভালো লাগলো এই অনুষ্ঠানটা শুনে এরম কথা বলে ছেড়ে দেবেন না। কেন ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং কি করলে আরও অনুষ্ঠানটা ভালো করা যেত তাও কিন্তু আপনারা বলতে পারেন। আপনাদের যে কথা সেই কথা থেকে কিন্তু আমরাও কিন্তু একটা দিশা পাবো যে আমাদের অনুষ্ঠানটা আপনাদের কাছে ঠিক কীভাবে পৌঁছচ্ছে, আপনারা কীভাবে নিচ্ছেন আর কি করলে আপনাদের কাছে আরও অনুষ্ঠানটি ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা আপনাদের কথা নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আশা করি পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে কথা হবে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন অবধি আমাকে বিদায় দিন এই আলাপনের আসর থেকে। নমস্কার।